চৌত্রিশ টাকা মাত্র, 34 রুপিস এইটা, এটার দাম মাত্র 44 রুপিস। এর দিয়ে পকেট ফ্রেন্ডলি ভাই আর কি হতে পারে ভাই? তো এবার যেগুলো যে দোকানে কিষানের সস দেয় না ভাই, সেই দোকানে নিয়ে আর বলা যায় না ভাই। আমি আজ অব্দি ভাই ডমিনোজ বলো, পিজা হাট বলো, কোথাও আমি কিষানের সস দিইনি ভাই। তো কেমন আছো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমার সাথে আড্ডা দিতে, মজার মজার গল্প করতে। তো আজ থেকে ঠিক এক দুদিন আগে আমার একটা বন্ধু প্রশ্ন, মানে খুব কঠিন প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল আমাকে, যে মধ্যমগ্রামের বেস্ট ক্যাফে কোনটা আর বেস্ট চিপেস্ট ক্যাফে কোনটা, মানে কম দামে মানে ভালো যেটা হয় আর কি, সেইটা কোন ক্যাফেটা। তো আমার মনে মানে মাথায় প্রচুর ক্যাফে নাম উঠেছিল, রিসেন্ট টাইমে প্রচুর ক্যাফে খুলেছো, আমি যেগুলো খেয়ে অভ্যস্ত, মানে খেয়ে অভ্যস্ত মানে যেগুলো খেয়েছিস, তার মধ্যে কসামি একটা আছে, স্টার মলের ওপরে একটা আছে, কফি ওয়ার্ল্ড বলে সেখানে গেছি, আচ্ছে আমাদের হ্যাং আউট ক্যাফে নতুন যেটা খুলেছে, মারাত্মক দোকান, মারাত্মক খেতে সব কিছু আছে। তারপরে আমাদের যেটা একদম মধ্যমগ্রামে আছে, নর্থ ক্যাফে আছে, তারপর গ্রিল হাব বলে একটা ক্যাফে আছে, প্রচুর ক্যাফে খুলেছে। তো তাকে একটা ক্যাফের নামে বলতে ভুলে গেছিলাম, সেটা হলো পিস ক্যাফে। এই পিস ক্যাফেটা খুলেছে অনেকদিন, এটা বলতে গেলে আমার দাদার ক্লাসমেট, মানে আমারও স্কুল স্কুলমেট বললে চলে, ক্লাসমেট আমার স্কুলমেট, আমার দাদার বোন, দাদার সাথে পড়তো, সেই দাদাটা খুলেছে ক্যাফেটা। এই ক্যাফেটা ওকে বলতে ভুলে গেছি, তাই জন্য এই ক্যাফের ভিডিওটাকে আমি করিনি। গেছি একবারের জন্য গেছি, ভেবেছিলাম সেদিন ভিডিওটা করবো, কিন্তু সেদিন এত রাশ ছিল ক্যাফেটায় আমি ভিডিওটা করতে পারিনি। তো আজকে সেই ভিডিওটা হলো, কারণ ভিডিও এই দোকানটা আপাতত জোম্যাটোতে দিয়ে দিয়েছে আমি দেখলাম। তো জোম্যাটো দিয়ে অর্ডার করেছি, তো কী কী অর্ডার করেছি সেটা তোমাদের বলছি। আর প্রচুর আইটেম অর্ডার করেছি, প্রচুর পকেট ফ্রেন্ডলি, মানে এত কম দামে যে এত কিছু ভালো ভালো পাওয়া যায় সেটা তোমাদের না দেখালে বিশ্বাস করবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করি তোমাদের একটা ভালো মজার ভিডিও দিতে পারবো। তা ভিডিও পুরোটা দেখো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো বা নতুন এসে থাকো যদি আমার চ্যানেলে, তাহলে প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগে পাশে দেখো। তো চলো ভিডিওটা শুরু করি, মজা হবে, চলো। এ ফিউ মিনিটস লেটার, তো ফাইনালি আমি চলে এসেছি। তো আমি এত রকম কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, আমার নিজেরই মনে নেই কোনটা কি, না আমার নামগুলো এতটাই কঠিন সেগুলো তো মনে করা সম্ভবই না আমার পক্ষে। তো আমি জাস্ট আগে খুলি, তারপর তোমাদের বলে দিচ্ছি যেগুলো দেখে কি কি নাম। তো প্রথমে যেটা খুলছি এর উপর লিখে দিয়েছে পঞ্চি স্যান্ডউইচ, আই গেস হাইজিনের দিক দিয়ে দেখতে গেলে আর সব কিছু দিয়ে দেখতে গেলে একদম এই ক্লাস ভাই। দেখো প্রফেশনালিজম দেখো, এর ভেতরে আবার একটা করে ফয়েল, একে বলে প্রফেশনালিজম। এবার নেক্সট যেটা খুলবো সেটা হলো ভেজ ডিলাইট, এখানে চিকেন স্যান্ডউইচ। আচ্ছা এরপরে যেটা খুলবো সেটা এটা হলো চিকেন স্লিডার, আমার যেটা মনে আছে স্লিডার মানে বলতে গেলে পাতি কথায় বার্গার বললে যেটা তোমরা চিনবে, এই হলো বার্গারের টেক্সচারটা। খেতে কি কেমন না কেমন সেগুলো আমি তোমায় পরে বলছি। চলো এই হলো বার্গার গেল, এবার যেটা খুলবো সেটা হলো আমাদের যেটা আমার ফেভারিট এখানে, সেটা হলো নর্থ ইস্টের মোমো, মানে যারা সিকিম দার্জিলিং এর মোমো মিস করে তাদের ভাই আমাদের মধ্যমগ্রামে পেয়ে যাবে সেম টেস্ট নর্থ ইস্টের মোমো। আর এই স্পাইসি চাটনিটা ওফ, এটা লেভেলের। তো এটা গেল আমার নর্থ ইস্টের মোমো। তো এবার যেটা আমি খুলবো, আই গেস সবকটা হয়ে গেছে, এটা একটা কফি অর্ডার দিয়েছিলাম সেটা। এটা মাফিনটা আর এটা কেকটা, আমি বলে দিচ্ছি তোমাদের কত কি দাম সব কিছু। আর তার সাথে শেক অর্ডার করেছিলাম একটা, দুটো, তিনটে শেক। এটা আই গেস ওরিও শেক, এটা ক্যারামেল শেক, আর এটা আমার স্ট্রবেরি শেক। তো এবার তোমাদের নামগুলো বলে দিই কোনটা কি নাম। এইগুলো দেখে মনে হচ্ছে তোমাদের মানে একটা বড় সড়ো কোনো দোকান দিয়ে অর্ডার করেছি, কিন্তু বড় সড়োই দোকান দিয়ে করেছি, কেন আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো একটু জানে। তো প্রথমে যেগুলো নাম আমি তোমাদের বলে দেবো, তো নামটা বলার জন্য আমি আমার স্ক্রিনশট করে ভাইয়ের ফোনে রেখে দিচ্ছি, সেটা তোমাদের নাম আমি বলে দিচ্ছি। চলো প্রথমে যেটা অর্ডার করেছি সেটা হলো MGM চিকেন স্লিডার বার্গার, এটা হলো চিকেন স্লিডার বার্গার, এটা হলো কনচিন স্যান্ডউইচ, এটা হলো চিকেন চিজ স্যান্ডউইচ, এটা হলো নর্থ ইস্ট মোমো, এটা হলো মাফিন উইথ ক্যারামেল অ্যান্ড ক্রিম, আর এটা হলো কেক স্লাইস উইথ ক্যারামেল অ্যান্ড ক্রিম,
আচ্ছা, এটা হলো ওরিও ফ্র্যাপে শেক, এটা হলো বেলজিয়াম চকলেট ফ্র্যাপে শেক, আর এটা হলো ভেজ ডিলাইট কম্বো, যেটা ভেজ ডিলাইট কম্বো আই গেস এইটা, আর কম্বোর সাথে আই গেস এই স্ট্রবেরি শেকটা আছে। তো চলো একবার এগুলোকে টেস্ট করার পালা, কোনটা কমন কি খেতে। আর দামটা এখন বলছি না, দামটা যদি বলে দিই তাহলে ব্যাপারটা দাঁড়ালোই না সামনে, তো দামটাই বলছি আগে, এগুলোকে খুলি, খুলে তোমাদের দেখাচ্ছি কেমন কি খেতে না। সো ফাইনালি আমি সমাহার নিয়ে পুরো বসে পড়েছি, আমি জানি না তোমাদের পুরোটা দেখাতে পারছি কিনা, এত কিছু আমি অর্ডার দিয়ে দিচ্ছি। প্রথমে যে আমার এই চোখটায় যে জিনিসটা কাটছে সেটা হলো প্যাকিংটা ভাই, মানে একটা দোকান কতটা প্রফেশনাল হতে পারে যে এরম ভাবে প্যাকিং করতে পারে, একটা ছেলে কতটা প্রফেশনালিজম দেখাতে পারে যে এরম ভাবে প্যাক করতে পারে। একটু ডিটেলসে যদি আমি যাই, আমি গৌরব দা মানে যে পিস ক্যাফের ওনার গৌরব দার ব্যাপারে যদি বলি, মানে দাদা আমি শুনেছি এর আগে আইটিসি সোনার বাংলায় কাজ করে এসেছে, মানে ওখানে শেফ ছিল, তার সাথে এর আগে আরো অন্য জায়গায় আমি কাজ করেছি শুনেছি, আমার মনে নেই ঠিক কোন কোন জায়গায়। তো সেইখানের যে কাজ করা ছেলে ভাই, তার লেভেলটা কোন জায়গায় যেতে পারে তোমরা আশা করি জানতে পারো, জান মানে এইটা দেখেই বোঝা যায়, মানে একটা ফয়েল তার ভেতরে আমার ফয়েল দিয়ে সেটাকে র্যাপ করে দিচ্ছে, আর ভাই কোয়ালিটি সেটা আমি খেয়ে বলছি, আমার এর আগে আমি কোনোদিন খাইনি। তো যাই হোক, দাদাটা নতুন দোকানটা খুলেছে, সেই সব কাজ ছেড়ে ভাই নিজের একটা ক্যাফে খুলেছে, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য ক্যাফে খুলেছে। তাই তোমরা প্লিজ প্লিজ যেও, যারা মধ্যগ্রামে আছে তারা তো প্লিজ যেও, তারা দাদাকে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা পুরোটা এবার করি। এবার প্রথমে যেটা আমি খেতে চলেছি সেটা হলো আমাদের চিজ স্যান্ডউইচ, চিজ কর্ন স্যান্ডউইচ। তো প্রথমে একটা বাইট নেই, খাবারটা আমি অর্ডার করেছি ধরো এখন যে প্রায় 1 ঘন্টা আগে, কিন্তু বিশ্বাস করে এখনো আমার এই গরম ভাবটা এর মধ্যে পাচ্ছি, আমার মোমো এখনো গরম আছে, কফিও এখনো গরম আছে। আর এইটা খেতে কেমন তোমাদের একটু দেখিয়ে দেয় ক্লোজ আপ, মানে ভেতরে কি কি স্টাফিং আছে তোমাদের সেটা দেখাই। কর্ন আর চিজ পুরো ভরে ভরে আছে এর মধ্যে, আর খেতে লেভেলের খেতে লাগে। এর দাম তোমাদের বলে দিচ্ছি এখনই, খেতে খেতে তোমাদের দামগুলো বলে দিচ্ছি, একটু ভাই লকটা খুলে দে ফোনে। তো আমার দামগুলো মনে নেই এক্সাক্ট, কিন্তু আমি তোমাকে দামগুলো বলে দিচ্ছি। তো এই যে চিজ কর্ন স্যান্ডউইচটা খাচ্ছি এটার দাম মাত্র 60 টাকা, এইটার দাম মাত্র 60 টাকা, তুমি কোনো ক্যাফে থেকে ভাই পাবে না 60 টাকায় চিজ কর্ন স্যান্ডউইচ, কোনো ক্যাফে কমসে কম 90 টাকায় 100 টাকা পাবে। তো এইটার দাম মাত্র 60 টাকা, আমি জোম্যাটোতে অর্ডার করেছি, তো আমার ডেলিভারি চার্জ একটু লেগেছে। তো এইবার যেটা খাবো সেটা হলো ভেজ ডিলাইট। তো আরে বাহ, একটা লেভেলের খেতে, এর ভেতরে স্টাফিংটা তোমাদের দেখাচ্ছি, এর ভেতর বেল পেপার আছে, চিজ আই গেস আছে, তার মেয়োনিজ আছে, আর একটা কোনো ও ফেটা লেভেলের লাগছে, এটা বিশ্বাস করো দারুণ খেতে লাগছে। তো এটা আমার 4 পিস দিয়েছে, আই গেস না 2 পিস দিয়েছে, হ্যাঁ 2 পিস আছে। তো এটা একটা মিডল পিস থাকে, ওটাকে কেটে দিচ্ছি। তো এটার যেটা দাম নিয়েছে সেটা হলো 129 টাকা, এটা কম্বো, মানে এইটার সাথে এই যে চকলেট শেকটা আছে, এই স্ট্রবেরি শেকটা, এটা দুটো মিলিয়ে 129 মাত্র ভাই, কতটা পকেট ফ্রেন্ডলি তোমরা দেখো। তো এইবার যেটা খাবো সেটা হলো চিকেন চিজ স্যান্ডউইচ। তো এর একটা ব্যাট নিতে চলেছি, স্টাফিংটা তোমাদের একটু দেখাই। তো এর মধ্যে একদম কুচি 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 চিকেন দেখো প্রচুর ভরিয়ে দিয়েছে দাদা, আর যে টেস্টটা সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না, খেতে গেলে ভাই পিস ক্যাফে তোমাদের যেতে হবে, থামস আপ দাদা তোমার। তো এইবার যেটা খাবো সেটা হলো চিকেন স্লিডার বার্গার। ও ভাই বার্গারটা দেখতে কি লাগছে দেখো, ও লেভেলের বার্গারের প্যাটিটা দেখো, তার মধ্যে মেয়োনিজ আছে, চিজ আছে, ভরে ভরে দিয়েছে। তো এই প্যাটিটা দাদা ওখানে লেখা ছিল, মেনশন ছিল যেটা হোমমেড প্যাটি। তো এর একটা বাইট আমি নিতে চলেছি, বাহ আমার বেস্ট বার্গারের মধ্যে, মানে এতদিন যা বার্গার খেয়েছি তার মধ্যে বেস্ট এইটা লেগেছে আমার ভাই। ও একটা ইউনিক টেস্ট পাচ্ছি আমি দাদা, পিস ক্যাফে জিন্দাবাদ। এটা 10/10, এটাকে আমি 10/10 দেবো। তো এইবার যেটা আমি খাবো সেটা হলো আমার নর্থ ইস্টের মোমো, মানে এইটা একবার গিয়ে আমি খেয়েছিলাম,
সেদিন গিয়ে এক পেটি খেয়েছিলাম আর তারপরে অর্ডার দিয়েছিলাম তা আমি পাইনি, তো এটা আবার টেস্ট করতে যাচ্ছি আমি আবার। ও ভাই সাহেব, যে স্পাইসি খেতে পছন্দ করো ভাই আমার কথা শুনে থাকো ভাই, এই মোমোটা খাও তার সাথে চাটনিটা খাও, যদি খারাপ লাগে ভাই আমার কালে এসে একটা চড় মেরে দিও, যদি খারাপ লাগে। ও পুরো মনে হচ্ছে ভাই সিকিমের পাহাড়ের ওপর বসে মোমো খাচ্ছি ভাই, সিকিমে গেছিলাম তখন মোমো খেয়েছিলাম, সেম টেস্ট ভাই, একদম সেম টেস্ট, মানে একটু এদিকও না এদিকও না, মানে 19-20 বলে না 19-20 তফাত, একদম 20-20 ভাই, সেই চাটনি আর সেই টেস্ট। তো এই মোমো যেটা আছে সেটার দাম নিয়েছে 74 rupees, এখানে আছে 1 2 3 4 5 6 পিস আছে, ছটার দাম 74 rupees। তো এবার আমি ডেজার্টের দিকে চলে, তো এবার যেটা আমি টেস্ট করবো সেটা হলো ল্যাটে উইথ সুগার। তো সুগারটা আমাকে প্রোভাইড করে দিয়েছিল, তো এই যে এখানে ব্রাউন সুগার দুটো দিয়েছে তার সাথে এ একটা সুগার দিয়েছে, তো দুরকম দুটো সুগার দিয়েছে, কিন্তু আমি ব্রাউন সুগার থাকবো ভাই, ডায়েট করছি ভাই, না না বাড়াবাড়ি বলে দিলাম, তো ব্রাউন সুগার দিচ্ছি এটাকে। বলতেও চাই না, কোনো কমেন্টও দিতে চাই না যে কফিটা এরকম খেতে, কফিটা এরকম খেতে, তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো এবার যেটা খাবো সেটা হলো, আচ্ছা কফিটার দাম যেটা নিয়েছে সেটা হলো 64 টাকা, মানে 64 rupees। তো এইবার যেটা খাবো এখানে লিখেও দিয়েছে দাদা, আই গেস মাফিন উইথ ক্রিম অ্যান্ড ক্যারামেল, মাফিন উইথ ক্রিম অ্যান্ড ক্যারামেল। তো এটা প্রথমে তোমাদের কাজ দিয়ে দেখো এটা কেমন দেখতে লাগছে, দেখো এর ভেতরে একটা মাফিন দেওয়া আছে, মাফিন কোনটা, হ্যাঁ এটাতে এর ভেতরে একটা মাফিন দেওয়া আছে, তার উপর ক্রিম দেওয়া, ক্যারামেল দেওয়া। তো আপাতত এটা একটা ও ফ্লেভার, টেন অন টেন ভাই। তো এইটা যেটা দাম এটার দাম তোমার আমি বলে দিচ্ছি কত নিচে, তো মাফিন উইথ ক্যারামেল এটার দাম মাত্র 44 টাকা, এটার দাম মাত্র 44 টাকা ভাই, বিশ্বাস করবে মাত্র 44 টাকা। তো এবার যেটা খাবো সেটা হলো কেক স্লাইস উইথ ক্যারামেল অ্যান্ড ক্রিম, তো আই গেস ক্রিম আর ক্যারামেল তো সেম টেস্ট হবে, তো ভেতরে কেকটা খেতে হবে। কেকটা প্রচন্ড সফট, এই দুটো আমার লেভেলের লেগেছে। তো এইটার যেটা দাম নিয়েছে সেটা দিয়ে দেবো মাত্র বলে দিচ্ছি, এটার দাম মাত্র 34 টাকা, মাত্র 34 rupees, এইটা এটার দাম মাত্র 44 rupees, এর দিয়ে পকেট ফ্রেন্ডলি ভাই আর কি হতে পারে ভাই। তো এবার যেগুলো ট্রাই করবো সেগুলো শেক, তো প্রথমে যেটা ট্রাই করছি সেটা হলো বেলজিয়াম শেক, বেলজিয়াম চকলেট ফ্র্যাপে শেক। ওয়াও, এর উপরে ক্রিম দেওয়া আছে সেটা তোমাদের আমি খুলে দেখাতে পারলাম, কারণ খুলতে গেলে সবটাই পরে ভাসাই যাবে, মনের মধ্যে একটা তৃপ্তি হচ্ছে, মনের মধ্যে একটা শান্তি হচ্ছে। তো এবার যেটা ট্রাই করবো সেটা হলো ওরিও ফ্র্যাপে শেক, কি বানিয়েছে ভাই, লেভেলে। আর এবার যেটা কম্বোর সাথে ছিল সেটা হলো আমাদের ভেজ ডিলাইটের কম্বোর সাথে ছিল, অমৃত অমৃত। তো বিশ্বাস করো আমার চেনা জানার মধ্যে বা আমি চিনি বলে আমার দাদা হয় বলে আমি বাড়িয়ে এক ফোঁটা বাড়িয়ে বলছি না, খাবারগুলো তোমরা যাও যদি খারাপ হয় বা যদি অ্যাম্বিয়েন্সটাও খারাপ লাগে, কারণ ওখানে অ্যাম্বিয়েন্সটা প্রচন্ড, একদম পুরো রোডের সাইডে মানে মধ্যমগ্রাম, আমি তোমাদের লোকেশন জোম্যাটো লিঙ্ক সবকিছু দিয়ে দেবো, একদম রাস্তার ধারে দোকানটা, তোমরা যাও যদি খারাপ হয় খাবার বা যদি মনে হয় যে দোকানটা ভালো না, ভ্যালু ফর মানি না, তাহলে আমার গালে সে চোর মেরে যাও ভাই, একটা এত বড় কথা আমি বলে দিলাম। তো আমার খাবারগুলো লেভেলে লেগেছে, গৌরব দা তোমার থামস আপ ভাই, হ্যাটস অফ টু ইউ ভাই, তুমি ফাটিয়ে দিচ্ছো। তো আমার এই চিজ কর্ন স্যান্ডউইচটা মারাত্মক লেগেছে, তো যাই হোক এটা আমি পুরোটাই খাচ্ছি। যে দোকানে কিষানের সস দেয় না ভাই সেই দোকানে নিয়ে আর বলা যায় না ভাই, আমি আজ অব্দি ভাই ডমিনোজ বলো পিজা হাট বলো কোথাও আমি কিষানের সস দিইনি ভাই, 1 টাকা দামের ওই ধেনো সস গুলো, সসের প্যাকেট আমার এখানে ওখানে গড়াগড়ি যায় সেই সব সস গুলো দেয়,
এখানে কিসানের সস দিচ্ছে ভাই, আর কি চাও ভাই, এটাই বড় প্রমাণ। তো কোয়ালিটি নিয়ে এখানে কোনোদিন কম্প্রোমাইজ করা, তো আমার ভাই একটা সস খুঁজে পেয়েছে, এইসব সস দেয়া ভাই লোকাল দোকানে, যেটার নাম হলো মিল টাইম, আমি এর নাম কোনোদিন শুনিনি। তাই কোয়ালিটি নিয়ে কোনোদিন এখানে কম্প্রোমাইজ হয় না, এখানে প্রচন্ড হাইজিন মেনটেন করে খাবার, আর তোমরা গেলেই বুঝতে পারবে, একদম ওপেন ক্যাফে, তোমরা দেখতে পাবে ভাই কফি হচ্ছে, সবকিছু হচ্ছে, তোমরা নিজের চোখে দেখতে পাবে, পারলে ঢুকেও দেখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা আজ অব্দি ছিল, তো আমার যেটা বেস্ট লেগেছে, মানে যদি বেস্ট এর বেস্ট বলো, তো আমার কাছে ভাই এটা ছিল জেম, মানে গেম চেঞ্জার ভাই, বার্গারটা আমার লেভেলের খেতে লেগেছে। আমি এখন আফসোস করছি যে এটা যে দুটো দিতাম আমার ভালো, তো কারণ আমার ভাই উল্টো দিক দিয়ে কান্নাকাটি করছে, আর খাস না আর খাস না বলে। আর মোমোটা তো ভাই, মোমো নিয়ে কোনো কথা হবে না, তোমরা যাও মোমোটা খেয়ে দেখো ভাই, আর কিছু না খেয়ে মোমোটা খাও, লেভেলে খেতে যদি সিকিমের কথা দার্জিলিং এর কথা না মনে পড়ে তাহলে আমায় বলবে, আর কফি নিয়ে কিছু বলার নেই। আর এই দুটো এগুলো ভাই রেকমেন্ডেড আইটেম, তোমরা এই দুটো ভাই ট্রাই করো, ওখানে যাও এই দুটো ভাই একটা করে ট্রাই করো, খুব বেশি দাম না, এটার দাম 34 টাকা, এটার দাম 44 টাকা, তো এই দুটো ট্রাই করো। তো আজকে এই ছিল ভিডিও, তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমাদের আশা করি ডিটেলসে সব কিছু, মানে ডিটেলসে সব কিছু বলতে পারি যে পিস ক্যাফের ব্যাপারে। তো আমার বন্ধু যে প্রশ্নটা করেছিল, তোমাদের প্রথমেই বললাম যে কোন ক্যাফেটা বেস্ট, তো আমার মোটামুটি এই ক্যাফেটা আপাতত বেস্ট লাগবে, এর আগে বলেছিলাম হ্যাং আউট ক্যাফেটাও বেস্ট, কিন্তু হ্যাং আউট ক্যাফেতে ফ্রাই আইটেম প্রচুর পাওয়া যায়, সেই দিক দিয়ে ওটা বেস্ট, কিন্তু ভাই কফি ভাই শেক টেক যদি বলো সেই দিক দিয়ে ভাই, আর পকেট ফ্রেন্ডলি ভাই, সব দিয়ে সস্তা ভাই, এখন ভাই যা বাজার ভাই, সব দিয়ে সস্তা আর দামে কম মানে ভালো যদি বলতে চাও তাহলে হলো পিস ক্যাফে ভাই। তো আজকের মতো এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, যদি আমাকেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে নতুন এসে দেখো বা আমাকে নতুন দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আশা করি আরো নতুন নতুন ভিডিও, আরো মজার মজার ভিডিও তোমাদের দিতে পারবো। তো আজকের মতো সবাই টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।